পঞ্চায়েত ভোটে খেলা ঘুরিয়ে ছেড়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে সব ভোটেই কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট হবে এমনই কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর 48 ঘন্টার সময় দেওয়া হয়েছিল রাজ্যকে, 48 ঘন্টার সময় কিন্তু শেষ হতে চলেছে আজই। তার মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে রিকোয়েজিশন পাঠাতে হবে এবং কেন্দ্রীয় বাহিনী 48 ঘন্টার মধ্যে রাজ্যে মোতায়েন করতে হবে এমনই কিন্তু নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে কড়া নাড়ল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্য, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাজ্যের। আর তার পরপর যে প্রশ্নটা উঠে যাচ্ছে, আজ তো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজ্য, আজ সুপ্রিম কোর্ট বন্ধ, তাহলে কি রাজ্য বা রাজ্য নির্বাচন কমিশন আবারও হাইকোর্ট অবমাননার মুখে পড়তে চলেছেন? কারণ 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তারপর থেকে কিন্তু উত্তাল আবারও রাজ্য রাজনীতি। জল্পনায় সিলমোহর, পঞ্চায়েত ভোটে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। শুক্রবারই শোনা গিয়েছিল হাইকোর্টকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে রাজ্য এবং কমিশন, শনিবার মামলা দায়ের করা হলো বলেই খবর। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে, সেই মর্মে প্রথমে বেশ কয়েকটি জেলাকে পর্যকাতর বলে চিহ্নিত করা হয়। পরে পরবর্তীতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কমিশনকে নির্দেশ দেন ভোটের দিন রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, 48 ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে এবং বৃহস্পতিবার সেই নির্দেশই দেয় হাইকোর্ট। সেই 48 ঘন্টার মেয়াদ শেষ হওয়ার কথা আজ অর্থাৎ শনিবার, তবে তার আগেই সুপ্রিম কোর্টে আবেদন করল কমিশন ও রাজ্য সরকার। ফলে এই বিষয়টি আদালত অবমাননা কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। বাংলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর মতো পরিস্থিতি নয় মামলায়, এমনই কিন্তু সওয়াল করবে রাজ্য কমিশন। রাজ্যের পরিকাঠামো নেই, রাজ্যের কাছে পর্যাপ্ত পুলিশ নেই, এটা কিভাবে জানলো আদালত? পঞ্চায়েত ভোটের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্যকে সঠিকভাবে সুযোগ দেওয়া হয়নি, নিজেদের এই অবস্থান জানাতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের রাজ্য সরকারের। উল্লেখ্য, এ প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা প্রথমে জানিয়েছিলেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে, এমনকি শনিবার সকালেও তিনি দাবি করেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু তার কয়েক ঘন্টা পরেই জানা গেল শীর্ষ আদালতে পৌঁছে গেছে কমিশন, যে কারণে আগেই হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার মামলাটি তুলে নেওয়া হয়েছিল। রাজ্যের এহেনও সিদ্ধান্ত একা নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলে দেন রাজ্যে সুষ্ঠুভাবে ভোট হোক চাইছে না সরকার, এই পদক্ষেপ থেকে এমনটাই বোঝা যাচ্ছে। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল 48 ঘন্টার মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা রাজ্যে সব বুথে ভোট করতে হবে, সেই নির্দেশের বিরুদ্ধেই কিন্তু এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য। কিন্তু যে প্রশ্নটা উঠে গেছে, আজ তো 48 ঘন্টার মেয়াদ শেষ হচ্ছে আর সুপ্রিম কোর্টে তো আজ শুনানি হচ্ছে না, তাহলে কি আদালত অবমাননার দায়ে পড়তে চলেছে রাজ্য নির্বাচন কমিশন? হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কি এবার বিপাকে পড়তে চলেছেন রাজীব সিনহা? এবার দেখার বিরোধীরা এটাকে ইস্যু করে হাইকোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় কি না এবং প্রধান বিচারপতি এই নিয়ে কী স্টেপ নেন। আর পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী জল কোন দিকে করায়? সুপ্রিম কোর্টের সোমবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মামলার শুনানি যদি সুপ্রিম কোর্টের সোমবার হয়, সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।